বাংলাদেশের আনাচ এখানে জানবে মফস্বল সাংবাদিকদের আন্দোলন সংগ্রাম তাদের বা আমরা যখন মফস্বল সাংবাদিকতা করেছি ওই পথে তাদের কেমন করবে না পাচ্ছে কিনা না পাইলে সেই পত্রিকায় সরকারি সুযোগ সুবিধা বন্ধের জন্য ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সমন্বয়ে প্রায় 4,200 সাংবাদিকদের 1,000 সাংবাদিকদের 2 বছর পর পর ভোট হয় ভোটে সরাসরি আমি কেন্দ্রীয় কমিটি উচিত না তারপরে যারা নবীন আছেন কোনো সংশয় প্রকাশ করবেন না নির্দ্বিধায় প্রস্তুতি আমি একজন ক্রাইম রিপোর্টার আমি দৈনিক জনতায় 13 বছর ক্রাইম রিপোর্টার ছিলাম একজন ট্রেড ইউনিয়নে সাংবাদিকদের সাংবাদিকদের যে সর্বোচ্চ সংগঠনটা আছে মে মাসে জুন মাসে পরবর্তীতে আমি বাংলাদেশ ক্রাইম পরে হলো বলে আমাদের সবার সাথে তো আমি সেশন শুরুর ঝালকাঠিতে কীর্তি পাশায় এটা দিয়ে বলে 4 কিলোমিটার করে তো সিনিয়র রিপোর্টার কাম সিনিয়র সাংবাদিক আপনারা জানেন যে বার্তা সংস্থায়